অসহ্য অসহ্য, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। সবকিছু আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। কি হলো আবার? অরিজিৎ ইজ গেটিং অন মাই নার্ভস। দিনের পর দিন অরিজিতের অত্যাচার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। অরিজিৎ আবার কি করল জানো না? কাল অরিজিতের জন্য গোটা বাড়িতে একটা অগ্নিকাণ্ড ঘটে যেতে পারতো, তুমি কি কিছুই জানো না? ও, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। নো, দ্যাট ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, দ্যাট ওয়াজ শিয়ার নেগলিজেন্স। অরিজিতের নেগলিজেন্সের জন্য গোটা বাড়িতে আগুন লেগে যেতে পারতো, আর সেটা যদি ঘটতো তাহলে একবারও ভেবে দেখেছো কি হতে পারতো? সবাই সবাই পালিয়ে নিজেকে বাঁচাতে পারতো, সবাই পালাতে পারতো, কিন্তু আমার তুতান, ও পালাতে পারতো, ও ছুটে নিজেকে বাঁচাতে পারতো। বলো না, তুতান পালিয়ে যেতে পারতো ওই আগুনের মধ্যে দিয়ে? পালাতে পারতো তুতান? পারতো? যা বাবা, কারখানার দলিলটা এই ফাইলটার মধ্যে রাখলুম, সেটা গেল কোথায়? রানী, আয় রানী, আয় তো বাবা, একটু তাড়াতাড়ি আয়। কি হয়েছে দাদুজা? আর বলিস কেন, আর দলিল মানে খুব জরুরি দলিল এই ফাইলটার মধ্যে রেখেছিলাম, সেটা উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি না।